নবম শ্রেণীর ছাত্রীরা, আজ আমি তোমাদের অঙ্কের যে বিষয়টা পড়াবো সেটা হলো উপপাদ্য, সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য। ঠিক আছে, অধ্যায় হলো 17। আচ্ছা, উপপাদ্য হলো 29, উপপাদ্যর নাম্বার হলো 29, আর উপপাদ্যর পেজ নাম্বার হলো 239। আমাদের যুক্তি দিয়ে প্রমাণ করতে হবে যে ত্রিভুজের কোণগুলোর অন্তঃসমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু, তিনটা কোণে তিনটা অন্তঃসমদ্বিখণ্ডক সমবিন্দু। এখানে দেখো একটা এবিসি ত্রিভুজ, এই এবিসি ত্রিভুজের এ কোণকে আমরা অন্তঃসমদ্বিখণ্ডিত করলে এই এ বিন্দু থেকে রেখাটা বিসিকে পি বিন্দুতে ছেদ করে। এবার দেখো, আমরা এ কোণের অন্তঃদ্বিখণ্ডক করেছি, এবার বি কোণের সি কোণের তিনটা কোণেরই অন্তঃদ্বিখণ্ডক করলাম। এ কোণের অন্তঃদ্বিখণ্ডক এও, বি কোণের বিও, আর সি কোণের সিও। এটা তো আমরা এমনি নিজেরা হাতে কম্পাসের সাহায্যে করলাম। এটা আমরা দেখলাম যে প্রত্যেকটা অন্তঃসমদ্বিখণ্ডক ও বিন্দুতে, ও বিন্দু দিয়ে যাচ্ছে, কিন্তু আমাকে যুক্তি দিয়ে প্রমাণ করতে হবে যে ত্রিভুজের কোণগুলো অন্তঃসমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু। সেই জন্য আমরা একটা ত্রিভুজ নিলাম, এবিসি একটা ত্রিভুজ। লক্ষ্য করো, এবিসি বড় একটা ত্রিভুজ নিয়েছি। এবার বি আর সি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক আমরা আঁকলাম। এই অন্তঃসমদ্বিখণ্ডক দুটো ও বিন্দুতে দুজন দুজনকে ছেদ করলো। এবার আমরা তৃতীয় যে কোণটা এ কোণ, সেই এ কোণের সঙ্গে আমরা এই যে দুটোর যে পরস্পর ছেদ বিন্দু ও বিন্দু, এই এও আর ও যুক্ত। ঠিক আছে, আমাকে প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? এ কোণ, বি কোণ আর সি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক তিনটা সমবিন্দু, এটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, এবার উপপাদ্য করার জন্য আমরা প্রামাণ্য কথাটা লিখে সেই হিসেবে ওটা লিখলাম। এখন আমরা যদি প্রমাণ করতে পারি, আমাদের তো দুটো অন্তঃদ্বিখণ্ডক আঁকা হয়েছে বি আর সি কোণের, পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, আর আমরা এ আর ও যোগ করেছি। এবার আমরা এই যে এওটা যোগ করলাম, এওটা যদি বিএসি কোণের অন্তঃসমদ্বিখণ্ডক আমরা প্রমাণ করতে পারি, তাহলেই প্রমাণিত হবে যে ত্রিভুজের যে তিনটা কোণ আছে তাদের প্রত্যেকের অন্তঃসমদ্বিখণ্ডক তিনটি একই বিন্দু দিয়ে যায়, মানে সমবিন্দু। আচ্ছা, উপপাদ্য প্রমাণ করার জন্য আমি আমার সুবিধা মতো অঙ্কন করলাম। কি অঙ্কন করলাম? ওপি হলো এবি বাহুর উপর, ও আর হলো এসি বাহুর উপর, আর ওকি হলো বিসি বাহুর উপর। তিনটা বাহুর উপর তিনটা লম্ব অঙ্কন করলাম, কোথা থেকে? ও বিন্দুটা থেকে। আর বি বি আর সি এর অন্তঃদ্বিখণ্ড যেখানে ছেদ করেছিল সেই ও বিন্দু থেকে আমরা তিনটা বাহুর উপর তিনটা লম্ব অঙ্কন করলাম। এখন আমরা প্রমাণ করব। কি প্রমাণ করব? দেখো, ত্রিভুজ বিও কিউ, ওই বি বিন্দু চারপাশে দিয়ে ত্রিভুজ দুটো আছে, বিও কিউ ও বিও পি, এই দুটো ত্রিভুজের মধ্যে যেহেতু আমরা সমদ্বিখণ্ডক অঙ্কন করেছিলাম, তাহলে ও বি কিউ কোণটা ও বি পি কোণের সঙ্গে সমান হবে, কারণ একটা কোণকে আমরা সমান দুভাগে ভাগ করেছিলাম। হলো, এখানে লিখিয়েছি, কিন্তু দেখো বিও কোণ বি এর অন্তঃসমদ্বিখণ্ড। ঠিক আছে, তাহলে কোণ এই যে ও কিউ বি আর কোণ ও পি বি, প্রত্যেকটা কোণ আমরা কী করেছিলাম? 90 ডিগ্রি অঙ্কন করেছিলাম, আর বিও একটা সাধারণ বাহু। তাহলে এই দুটো ত্রিভুজ থেকে আমি কী পেলাম? দুটো কোণ সমান, আর দুটো কোণ হলো লম্ব, আর একটা বাহু হলো প্রত্যেকের মানে সাধারণ বাহু। সুতরাং ত্রিভুজ দুটি সর্বসম। এবার সর্বসম যেই হয়ে যাচ্ছে, তাহলে আমাদের কি হবে? ও কিউ বাহুটা ও পি বাহুর সঙ্গে সমান হবে, যেহেতু এরা প্রত্যেকটা ত্রিভুজের অনুরূপ বাহু। হলো, এটা আমরা পেয়ে গেলাম, ও পি ও কিউ এর সঙ্গে সমান।
এই একইভাবে আমি যদি সি কোণের পাশে দুটো ত্রিভুজ নেই, যেমন ও কিউ সি ত্রিভুজ আর ও আর সি ত্রিভুজ, এই ত্রিভুজ দুটো আমরা কিন্তু সর্বসম প্রমাণ করতে পারি ঠিক আগেরটার মতন করে। দুটো কোণ সমান সমান অন্তর্দ্বিখণ্ড অঙ্কন করার জন্য, আর দুটো কোণ হলো পরস্পর লম্বর জন্য, আর একটা সাধারণ বাহু, সুতরাং ত্রিভুজ দুটো সর্বসম। যেই ত্রিভুজ দুটো সর্বসম হবে তাহলে ও কিউ বাহুটা ও আর বাহুর সঙ্গে সমান। আমরা আগের প্রমাণে পেয়েছি ওপি বাহুটা ওকিউ বাহুর সঙ্গে সমান, এই প্রমাণে পেলাম ওকিউ বাহুটা ওয়ার বাহুর সঙ্গে সমান। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, ওপি বাহু আর ওয়ার বাহু পরস্পর পরস্পরের সঙ্গে সমান। এবার আমরা ওই যে এ আর ও যোগ করেছিলাম, যোগ করে আমরা দুটো ত্রিভুজ পেয়েছি, একটা ত্রিভুজের নাম এপিও ত্রিভুজ আর একটা ত্রিভুজের নাম এ আর ও ত্রিভুজ। এই দুটো ত্রিভুজ ওপি আর ওয়ার যেহেতু লম্ব, সুতরাং ওপিএ কোণ আর ও আর এ কোণ, এই দুটো কোণ যেহেতু লম্ব সুতরাং এরা প্রত্যেকে 90 ডিগ্রি। তাহলে এই দুটো ত্রিভুজের মধ্যে আমরা কি পেলাম, ওপিএ কোণ আর ও আর এ কোণ, এই দুটো কোণের মান হলো 90 ডিগ্রি। আর আমরা কি পেয়েছি, ওপি ওয়ার এর সঙ্গে সমান, এর একটু আগে আমরা সেটা প্রমাণ করেছি। তাহলে এখন এই দুটো ত্রিভুজের মধ্যে দুটো কি হলো, আমাদের সমকোণী ত্রিভুজ। এই দুটো ত্রিভুজের মধ্যে দুটো বাহু পরস্পর সমান, আরেকটা বাহু হলো সাধারণ, আর যেহেতু এটা আমাদের রাইট অ্যাঙ্গেল ট্র্যাঙ্গেল মানে সমকোণী ত্রিভুজ, সুতরাং আমাদের কি হলো, ত্রিভুজ দুটো সর্বসম হয়ে গেল। কী শর্ত অনুযায়ী, আর এইচএস, তার মানে রাইট অ্যাঙ্গেল হাইপোটেনিউস আর সাইড, হাইপোটেনিউস মানে অতিভুজ, আর একটা সাইড আর একটা সমকোণ, এই তিনটা সমান। সুতরাং কোণ পি এ ও আর কোণ আর এ ও, এ দুটো সমান হবে যেহেতু এই দুটো ত্রিভুজ পরস্পর সর্বসম। তাহলে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ হওয়ার জন্য আমাদের এই দুটো কোণ সমান হবে। সুতরাং আমরা এমনিই বলতে পারি তাহলে এও বাহু এ কোণের সমদ্বিখণ্ড। তাহলে আগে ওবি বাহু ছিল বি কোণের সমদ্বিখণ্ড, ওসি বাহু ছিল সি কোণের সমদ্বিখণ্ড, আর ও এ বাহু হলো এ কোণের সমদ্বিখণ্ড। তাহলে এবিসি ত্রিভুজের কোণগুলোর অন্তঃদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু, মানে প্রত্যেকেই ও বিন্দু দিয়ে পাস করলো, সুতরাং এরা হলো সমবিন্দু। এটাই আমাদের প্রমাণের বিষয় ছিল, ঠিক আছে।